সাড়ে বারোটার দিকে আইসা আমার একে হামলা করে আমার দোকান বল মামলার জন্য পিস্তল ঠেকাইছে কর্মচারী বাসে গেলে ডাক্তার জাকির এক দেড়শো পোলা বাংলো আইছে নয়া এরকম করছে আমি এই অবস্থায় আছি আমার সিসি ক্যামেরা ব্যাংকা ব্যাংকা দোকান বাড়ি এসে সব কিছু লেগে গেছে আমার তো পিস্তল টাকা গুলি করে মায়ের তো আমার কর্মচারী মাসে কিনা সন্দেহ আছে প্রায় ষাট সত্তর জন আসছিল প্রায় ষাট সত্তর সবার কাছে রান্দাও চাবাটি পিস্তল এগুলো নিয়ে আসছিল জাকিরে ওই যে আমার কর্মচারীরা পার দিয়েছে ওই বাঁচে কিনা সন্দেহ আছে তারা এলাকায় যে আমরা সবাই নমাজের সময় যা মুগিয়া নিরিবিলে আইসে এই সুযোগে আমার এই অবস্থা করছে প্রায় পঞ্চাশ ষাট জন পোলাপান নিয়ে আইসা এই দোকান বাকি করছে তারপর আমার দোকান ইট বালুর দোকান ওইটার থেকে তিন লক্ষ টাকা ক্যাশ ছিল আমার ক্যাশটা নিয়ে গেছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন মাহবুব জাকির পঞ্চাশ ষাট জন লোক নিয়ে আইসা ইচ্ছা মতো মানুষটা বাইরে আইসে আমাদের লোকজনরা বাইরে হাসপাতালে ভর্তি করাইছে দুজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে এখন বর্তমানে হামলা করার কারণ ওরা উদ্দেশ্য আগেও খাইছে আমি লীগের টাইমে ওরা জোর জবস্তি আর ওদের কাজে এটা ওই যে সেলিম আছিল ওরা হলো কি আমি লীগের বড় নেতা জাকিরও নেতা ঠিক আছে ওরা ভূমি দস্যু মানে পুরা বাজারটার এই যে ওর মামা উনষাট শতাংশ জায়গা জাল দলিল বানায়া ওরা মনে করেন এটা দখল করে রাখছে এতদিন আল্লাহ রহমত আমরা ফেরত পাইছি কিন্তু তারপরে মামারটা ওর মামারটাকেও ফেরত দেয় না যেই ফেরত আমরা যে নিছি এখন আমাদের উপরে আইসা করাভাবে হামলা করছে যেই জায়গা আবার নিয়ে যাবো কাগজপত্র সব আমাদের নামে আছে ওরা যেই কাজটি করতেছে আমরা খুব প্রতিষ্ঠ আছি ওরাই মনে করেন যে এই জায়গার উপরে আবার হামলা দিয়েছে আওয়ামী লীগ সরকার থাকাকালীন এখন আবার হামলা দিতেছে আমাদের উপরে আমাদের কোনো জানার নিরাপত্তা নাই মানে আপনারা ভাই আমাদের বাঁচান আর নাইলে আমরা আমাদের মাইরা ফেলাইবো যে কোনো মুহূর্তে আমরা খুব কষ্টে আছি ভাই পুরো প্রত্যেকটা দোকানদারের বাজারে জিজ্ঞাসা করবেন ওরা যেই অত্যাচার করে বাজারের উপরে আইসা প্রায় প্রায় আসে আইসা হুমকি ধুমকি দেওয়া যায় এই ছোলোট ষোলোটা বছর খাইছে আল্লাহর গজব পড়বো উপরে আমার দোকানে ক্যাশম্যাশ ছিল ওটা নিয়ে গেছে বারোটা সাড়ে বারোটার দিকে আইসা পঞ্চাশ ষাট জন মিলে আরও বেশি লোক হবে আইসা একটা অতর্কিত হামলা চালাইছে আমি এখানে ছিলাম আমার উপরও অনেক ইচ্ছা মারধর করছে আর আমি দেখলাম চাচারে মাথায় পিস্তল ঠেকাইছে মহিলারা না থাকলে আজকে ওনারা মাইরেই ভালোইতো আর ওনার দুইটা কর্মচারী ছিল ওই কর্মচারী আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে আরও অনেক মানুষজন ছিল এর মধ্যে আর ভাই আমার মাথা ঠিক নেই আমি তেমন বলতে পারবো না আমি নিজেও অসুস্থ হয়ে গেছিলাম মানে এর আগেও আসছিল একবার মারামারি করতে স্পেস পায় নাই এখন আমরা এই নামাজ পড়তে যাওয়ার সময় এই অতর্কিত হামলা চালাইছে অনেক লোকজন নিয়ে আসছে এইভাবে হামলা চালাইছে আজকে সকালবেলা এখানে আমরা দোকানদারি করতেছি তারপর দাদা উনি জাকির ভাই আপনার এখানে সত্তর আশি জন লোক নিয়ে আসছে আইসা এখানে এটা ছিল এটা নিয়ে গেছে তারপরে দা হীরা কাকার দোকানের ভিতরে হামলা করছে গ্যাসের বোতল মোতল নিয়ে গেছে ভাঙচুর করে গেছে আওয়ামী লীগের লোক ছিল উনি মানুষের সাথে অত্যাচার করতো গালে গালাজ করতো মানুষের সাথে সদাই পাতি খাইলে টাকা পয়সা দিত না তারপরে দা মানুষের গালাগালিজ করতো জারেওয়ালা দেখলে মানে টুপিওয়ালা দেখলে গালাগালিজ করতো অনেক বিশ্রী ভাষায় অনেক রকমের গালাগালিজ করতো মানুষের গাড়িতে আসলে ভাড়া দিত না অত্যাচার বেশি করতো আর কি লাঠি শুটা নিয়ে আসছে পিস্তল হকি টকি নিয়ে আসছে আসার পরে দেয় এখানে হামলা টামলা করছে হীরা কাকার দোকানে এখানে আর পেরা দেওয়া ওই আনোয়ার বুয়া মনে বলে উনির এখানে গদি আছে ইটা বালু নিয়ে গেছে